কুমিল্লা ৬ আসনে আমরা দেখতে পাচ্ছি আ ক ম বাহারুদ্দিন আওয়ামী লীগের, তিনি ২৯৬৩০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আমিনুর রশিদ ১৮৫৩৭ ভোট পেয়ে। মোট ভোটার কুমিল্লা ৬ আসনে ৪১৫৮৮৪ ১২৭টি ভোট কেন্দ্র এই আসনে। কুমিল্লা ৭ আসনে আমরা সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফ, তিনি ভোট পেয়েছেন ১৮৪৯০১ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ নিয়ে এলডিপি নেতা রেদওয়ান আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তিনি পেয়েছেন ১৫৮৯১ ভোট। কুমিল্লা ৭ আসনে মোট ভোটার ২৫৪৪৯৭ ভোট কেন্দ্র ৮২টির ফলাফল এখন আমাদের হাতে। কুমিল্লা ৮ আসনে আছেন নাসিমুল আলম চৌধুরী। নাসিমুল আলম চৌধুরী ১৮৯৯৭৮২ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জাকারিয়া তাহের। জাকারিয়া তাহের পেয়েছেন বিএনপি থেকে ৩৪,১০০ ভোট। কুমিল্লা ৮ আসনে ভোটার সংখ্যা ২৯৬৯৭, ভোট কেন্দ্র ৯৯টি, ফল আমাদের হাতে এসেছে ৯৮টি। কুমিল্লা ৯ আসনে আছেন তাজুল ইসলাম আওয়ামী লীগের। আওয়ামী লীগের তাজুল ইসলাম পেয়েছেন ২৭০,৫৯২ ভোট। তিনি তার সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আনোয়ারুল আজিম, তিনি ভোট পেয়েছেন ১১,৩৬২। মোট ভোটার কুমিল্লা ৯ আসনে ৩৬১,৯৬০, ভোট কেন্দ্র ছিল ১২৬টি। কুমিল্লা ১০ আসনে পরিকল্পনা মন্ত্রী আওয়ামী লীগের হয়ে আ হ ম মুস্তফা কামাল, তিনি ভোট পেয়েছেন ৪,৫,৪৮৫। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মনিরুল হক চৌধুরী, তিনি ভোট পেয়েছেন ১২,৪৮৮। কুমিল্লা ১০ আসনে ভোটার সংখ্যা ছিল ৫,১৬,৫৭১, ১৭৪টি ভোট কেন্দ্রের মধ্যে ১৭৩টি ভোট কেন্দ্রের ফল এখন আমাদের হাতে। কুমিল্লা ১১ আসনে রেলমন্ত্রী মুজিবুল হক নৌকামার্কায়, তিনি পেয়েছেন ২৭,৩০৩ ভোট। সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ১১৩৩ ভোট পেয়েছেন ধানের শীষ মার্কা নিয়ে। কুমিল্লা ১১ আসনে ভোটার সংখ্যা ৩,২৮,২৮০, ভোট কেন্দ্র ১০৭টি। এরপরে চাঁদপুর জেলার ফল রয়েছে আমাদের এখানে। চাঁদপুর ১ আসনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর ১৯৭৮,৮৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোশাররফ হোসেন, তিনি পেয়েছেন ৭,৯৩৪ ভোট। মোট ভোটার চাঁদপুর ১ আসনে ২৬৬,৯৬৬ জন, ভোট কেন্দ্র ছিল ১০৮টি। চাঁদপুর ২ আসনে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের ছিলেন নুরুল আমিন, ৩,১,০৫০ ভোট পেয়েছেন। জালালউদ্দিন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ১০,২৭৭ ভোট পেয়েছেন। ভোটার ছিলেন চাঁদপুর ২ আসনে ৩,৯৩,৩৪৬ জন, ১৫৪টি ভোট কেন্দ্রের মধ্যে ১৫৪টি ফলই আমাদের হাতে এখন। চাঁদপুর ৩ আসনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি নৌকামার্কায় ৩,৬,৯৫ ভোট পেয়েছেন। শেখ ফরিদ আহমেদ মানিক ধানের শীষ নিয়ে ৩৫,৮০২ ভোট। ভোটার সংখ্যা এখানে ৪,৩০,৪০০, ভোট কেন্দ্র ১৫৭। চাঁদপুর ৪ আসনে শফিকুর রহমান প্রেস ক্লাবের সাবেক সভাপতি, তিনি পেয়েছেন ১৭৩৬৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আব্দুল হান্নান ধানের শীষ মার্কায়, তিনি পেয়েছেন ৩০,৭৯৯ ভোট। চাঁদপুর ৪ আসনে ৩,০০,৯,৭৭৬ জন ভোটার, ভোট কেন্দ্র ১১৮টি। চাঁদপুর ৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন রফিকুল ইসলাম নৌকামার্কা নিয়ে, তিনি ২৯৮,১০৪, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি ২৯৮,১০৪ ভোট পেয়েছেন। মুমিনুল হক পেয়েছেন ৩৪,০০১ ভোট। ভোটার এখানে ৪,৮,৪৯৬, ভোট কেন্দ্র ১৪১টি। চাঁদপুরের পরে যে জেলাটি আমাদের হাতে রয়েছে সেটি হচ্ছে ফেনী। ফেনীতে আমরা দেখছি জাসদ নেত্রী শিরিন আক্তার, তিনি নৌকামার্কা নিয়ে নির্বাচন করেছিলেন, ২১,৮১০ ভোট পেয়েছেন। মুন্সী রফিকুল আলম ধানের শীষ মার্কায় পেয়েছেন ২৫,৬১৬ ভোট। ফেনী একে ভোটার ৩,০৫,০৫৫, ভোট কেন্দ্র ১০৬। ফেনী ২ আসনে নিজামুদ্দিন হাজারি আওয়ামী লীগের, তিনি পেয়েছেন ২৯,৬৬৮ ভোট। জয়নাল আবদিন বা ভিপি জয়নাল হিসেবে পরিচিত, তিনি পেয়েছেন ৫,৭০০
84 ভোট, ভোটার এখানে 3,48,162, 126টি ভোট কেন্দ্র। ফেনী 3 আসনে আছেন সাবেক বা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী, তিনি পেয়েছেন 2,88,099 ভোট। তার মার কাছিল হচ্ছে লাঙ্গল, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মনোনীত হয়েছিলেন তিনি ভোটের ঠিক আগে আগে। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন আকবর হোসেন, আকবর হোসেন পেয়েছেন 14,674 ভোট। ফেনী 3 আসনে মোট ভোটার ছিল 3,93,454, ভোট কেন্দ্র ছিল 126টি। নোয়াখালী তে যাই আমরা এখন। ফেনী থেকে নোয়াখালী 1 আসনে এইচ এম ইব্রাহিম তিনি পেয়েছেন নৌকামার্কায় 2,39,260 ভোট, এবং সঙ্গে আছেন তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপির ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন, তিনি পেয়েছেন 14,849 ভোট। নোয়াখালী 1 আসনে মোট ভোটার ছিল 3,47,671, ভোট কেন্দ্র ছিল 129টি, ভোটের ফল পাওয়া গেছে 126টি কেন্দ্রের। নোয়াখালী 2-তে মোর্শেদ আলম তিনি ভোট পেয়েছেন 1,77,391, জয়নুল আবেদিন ফারুক সাবেক চিফ হুইপ বিএনপির তিনি পেয়েছেন 26,167 ভোট, ধানের শীষ মার্কা নিয়ে। নোয়াখালী 2-তে মোট ভোটার ছিলেন 2,73,851, ভোট কেন্দ্র ছিল 103টি, ফল পাওয়া গেছে 99টি। নোয়াখালী 3 আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন মামুনুর রশিদ কিরণ, তিনি 2,17,429 ভোট পেয়েছেন নৌকামার্কায়। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বরকতুল্লাহ বুলু, তিনি পেয়েছেন 53,790 ভোট। নোয়াখালী 3 আসনে ভোটার সংখ্যা 3,92,330, ভোট কেন্দ্র 146টি, ফল পাওয়া গেছে 143টি। নোয়াখালী 4 আসনে একরামুল করিম চৌধুরী, আসলে একরামুল করিম চৌধুরী পেয়েছেন 3,95,408 ভোট। মোহাম্মদ শাহজাহান তার প্রতিদ্বন্দ্বী, তিনি পেয়েছেন 24,043 ভোট। নোয়াখালী 4 আসনে ভোটার মোট 5,44,740, ভোট কেন্দ্র 182টি। নোয়াখালী 5 আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, এবং এই আসনটি হেভিওয়েট আরেকজন প্রার্থী ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, ধানের শীষে। তবে ওবায়দুল কাদের 2,52,744 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ ভোট পেয়েছেন 10,970। নোয়াখালী 5 আসনে মোট ভোটার 3,31,793, ভোট কেন্দ্র 124। ওবায়দুল কাদের এবং মওদুদ আহমেদের এই আসনে পরে নোয়াখালী ছয় আসনে আয়েশা ফেরদৌস আওয়ামী লীগের আরেকজন নারী প্রার্থী, তিনি 2,10,015 ভোট পেয়েছেন, 2,10,015 ভোট আয়েশা ফেরদৌস। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ফজলুল আজিম, 4,715 ভোট পেয়েছেন। নোয়াখালী 6 আসনে ভোটার ছিলেন 2,58,854, ভোট কেন্দ্র ছিল 77টি, যার সবগুলি ফলই এখন আমাদের হাতে। চট্টগ্রাম বিভাগের কিছু জেলার মোট ফল আমাদের জানিয়ে দিলাম। এখন আমাদের সঙ্গে কাজী মহুয়া আছেন, তার কাছেও চট্টগ্রাম বিভাগের কিছু ফল রয়েছে। ধন্যবাদ খালেদ। আপনাকে দর্শক আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম বিভাগের আরও কিছু ফলাফল নিয়ে। লক্ষ্মীপুর দিয়ে শুরু করতে চাই। লক্ষ্মীপুর 1 আসনে নাসিমউদ্দিন মোহাম্মদ বায়েজিদ লাঙ্গল পার্টি থেকে, দুঃখিত, লক্ষ্মীপুর 1 আসনের ফলাফলটি আবার বলতে চাই। লক্ষ্মীপুর 1 আসন থেকে আনোয়ার হোসেন খান আওয়ামী লীগ থেকে নৌকামার্কায় ভোট পেয়েছেন শাহাদত হোসেন সেলিম, তিনি এলডিপির ধানের শীষ নিয়ে ভোট করেছেন। এরপরে লক্ষ্মীপুর 3 আসনে যেতে চাই। এ কে এম শাহজাহান কামাল আওয়ামী লীগ থেকে তিনি ভোট করেছেন, তিনি পেয়েছেন 2,33,475 ভোট। শহীদউদ্দিন চৌধুরী আনি, তিনি পেয়েছেন 14,477 ভোট। লক্ষ্মীপুর 4 আসনে আব্দুল মান্নান বিকল্প ধারা থেকে তিনি লড়েছেন, তিনি পেয়েছেন 1,88,671 ভোট, এবং আসম আব্দুর রব তিনি পেয়েছেন 40,989 ভোট। চট্টগ্রাম 1 আসনে যেতে চাই। চট্টগ্রাম 1 আসনে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আওয়ামী লীগ থেকে লড়েছেন, তিনি পেয়েছেন
2,66,666 ভোট। আর বিএনপি থেকে লড়েছেন নুরুল আমিন, ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন 3,999 ভোট। চট্টগ্রাম দুই আসনে যেতে চাই, চট্টগ্রাম দুই আসনে ভোট করেছেন সৈয়দ নজিবুল বাশার মাইজ ভান্ডারি, তিনি পেয়েছেন তরিকত ফেডারেশন থেকে, তিনি নৌকা মার্কেট নিয়ে লড়েছেন, তিনি পেয়েছেন 2,38,430 ভোট। আজিমুল্লাহ বাহার, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়েছেন, তিনি পেয়েছেন 49,753 ভোট। চট্টগ্রাম তিন আসনের ফলাফলটা জানাতে চাই, মাহফুজুর রহমান মিতা আওয়ামী লীগ থেকে লড়ছেন, পেয়েছেন 1,62,353 ভোট। কামাল পাশা বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে মোস্তফা কামাল পাশা, তিনি পেয়েছেন 3,122 ভোট। চট্টগ্রাম চার আসনে দিদারুল আলম আওয়ামী লীগ থেকে লড়েছেন তিনি, তিনি পেয়েছেন 2,69,889 ভোট। ইসহাক চৌধুরী বিএনপি থেকে লড়েছেন, তিনি পেয়েছেন 29,407 ভোট। চট্টগ্রাম পাঁচে আনিসুল ইসলাম মাহমুদ জাতীয় পার্টি থেকে লড়েছেন তিনি, লাঙ্গল মার্কা নিয়ে পেয়েছেন 2,77,901 ভোট। ধানের শীষ প্রতীক নিয়ে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, তিনি পেয়েছেন 44,381 ভোট। চট্টগ্রাম ছয় আসনের ফলাফল বলতে চাই, চট্টগ্রাম ছয় আসনে এবিএম ফজলে করিম চৌধুরী, তিনি আওয়ামী লীগ থেকে পেয়েছেন 2,30,471 ভোট। জসীমউদ্দিন শিকদার, তিনি পেয়েছেন 2,244 ভোট। দর্শক, এরপর চট্টগ্রাম সাত আসনের ফলাফল আপনাদের জানাতে চাই। চট্টগ্রাম সাত আসনে হাসান মাহমুদ আওয়ামী লীগ থেকে, তিনি পেয়েছেন 2,17,155 ভোট। নুরুল আলম, তিনি পেয়েছেন বিএনপি থেকে 6,065 ভোট। চট্টগ্রাম আট আসনে মইনুদ্দিন খান বাদল, তিনি জাসদের আওয়ামী লীগের নৌকা মাকে নিয়ে ভোটে লড়েছেন, পেয়েছেন 2,72,838 ভোট। আবু সুফিয়ান ধানের শীষ প্রতীক নিয়ে লড়েছেন, তিনি পেয়েছেন 59,135 ভোট। চট্টগ্রাম নয়ের ফলাফল যদি একবার জানিয়ে দিন আপনাদেরকে, মুহিবুল হাসান চৌধুরী নফল আওয়ামী লীগের হয়ে এবার নতুন ভোটে লড়ছেন, প্রথম ভোটে লড়ছেন, তিনি পেয়েছেন 2,23,614 ভোট। ডাক্তার শাহাদত হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে 17,642 ভোট পেয়েছেন। চট্টগ্রাম দশ আসনের ফলাফলটা অনেকটা এরকম, আশরাফুল আমিন আওয়ামী লীগ থেকে নৌকা মার্কা নিয়ে লড়েছেন, পেয়েছেন 2,87,047 ভোট। আবদুল্লাহ আল নোমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি পেয়েছেন 21,390 ভোট। চট্টগ্রাম এগারো আসনে এম আব্দুল লতিফ আওয়ামী লীগ থেকে, তিনি পেয়েছেন 2,84,169 ভোট। আমির খসরু মাহমুদ চৌধুরী পেয়েছেন 52,000 বিএনপি থেকে 52,898 ভোট। চট্টগ্রাম বারো আসনের ফলাফল জানাতে চাই, শামসুল হক চৌধুরী আওয়ামী লীগ থেকে, তিনি পেয়েছেন 1,83,179 ভোট। এনামুল হক বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে, তিনি পেয়েছেন 44,598 ভোট। দর্শক, এরপরে চট্টগ্রাম চোদ্দ আসনে চলে যেতে চাই, নজরুল ইসলাম চৌধুরী আওয়ামী লীগের নৌকা মার্কা থেকে ভোট করেছেন, পেয়েছেন 1,89,186 ভোট। অলি আহমেদ, তিনি লড়েছেন এলডিপি থেকে, ধানের শীষ প্রতীক নিয়ে লড়েছেন তিনি, তার ভোট হলো 22,225 ভোট। চট্টগ্রাম পনেরো আসনের ফলাফল জানাতে চাই, আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী নিজামুদ্দিন, তিনি পেয়েছেন আওয়ামী লীগ থেকে, পেয়েছেন 2,59,375 ভোট। শামসুল ইসলাম বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে লড়েছেন তিনি, তিনি পেয়েছেন 53,986 ভোট। দর্শকের পরে চট্টগ্রাম ষোলো রয়েছে আমার হাতে, মুসাফিজুর রহমান চৌধুরী আওয়ামী লীগ থেকে, তিনি পেয়েছেন 1,75,341 ভোট। জাফর ইকবাল চৌধুরী বিএনপি ধানের শীষ থেকে, তিনি পেয়েছেন 26,370 ভোট। কক্সবাজার এক আসনের ফলাফল আপনাদের জানাতে চাই, কক্সবাজার এক আসন থেকে জাফর আলম আওয়ামী লীগের নৌকা প্রতীকে, তিনি পেয়েছেন 2,73,856 ভোট। হাসিন আহমেদ ধানের শীষ প্রতীক নিয়ে লড়েছেন, তিনি পেয়েছেন 56,601 ভোট। এরপরে কক্সবাজার দুই আসন, আশিকুল্লাহ রফিক আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে তিনি লড়েছেন, পেয়েছেন 2,13,091 ভোট। এরপরে রয়েছেন এইচএম হামিদুর রহমান, তিনি পেয়েছেন 11,789 ভোট। দর্শক, কক্সবাজার তিন আসনের ফলাফলটা আপনাদের জানাতে চাই,
সাইমন সারওয়ার কমল তিনি আওয়ামী লীগ থেকে লড়েছেন, পেয়েছেন 2,53,825 ভোট। লুৎফর রহমান বিএনপির ধানেশীষ প্রতীক নিয়ে লড়েছেন, পেয়েছেন 86,718 ভোট। কক্সবাজার চার আসনে শাহিনা আক্তার চৌধুরী আওয়ামী লীগ থেকে লড়েছেন, নৌকা মার্কা নিয়ে